যারা করলা পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য। তো চলুন, আজকে বাঙালিয়ানা হেসেলের রেসিপি হচ্ছে করলার একটা অভিন্ন ধরনের রেসিপি। তো এইভাবে কারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদটা, আর যারা না খেয়েছেন তারা এভাবে তৈরি করে খেতে পারেন। তো প্রথমে আমি একটুখানি পানি বসিয়ে দিয়েছিলাম গরম, তো পানিটা গরম হলে এর মধ্যে হচ্ছে করলা এভাবে কেটে নিয়েছিলাম। এই করলা আর আলু আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন, আমি তখন সিদ্ধ বসিয়ে দিলাম, এখন ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ সিদ্ধ হলে হচ্ছে এগুলো নামিয়ে ফেলবো। আর করলার তো অনেক গুণ, তো আমরা রান্না করতে করতে এর গুণাবলী জেনে নিব। আর যারা একেবারে তিতা পছন্দ করেন তারা কিন্তু সিদ্ধ না করলেও হবে, একটু তেলের মধ্যে ভেজে নেবেন, তাইলেই হয়ে যাবে। করলা আর আলু আমি একসাথেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো এখন উঠিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করিনি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এখন হচ্ছে ফোড়ন দিব। একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আরেকটা কথা, করলায় কিন্তু ঝাল ব্যবহার করা যায় না, তাহলে এর তিতাটা বেড়ে যায়। তো আমি একটু স্বাদের জন্যই দিয়েছি। আর এখন সরিষা ফোড়ন দিয়ে দিলাম। সরিষা ফোড়ন দেওয়ার পরে একটু কিন্তু সাবধানে দিতে হবে, এগুলো কিন্তু একদম ফুটে ওঠে। একটা হচ্ছে ইলিশ মাছের মাথা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজবো যাতে একটু বাদামি কালার হয়, কাঁচা ভাবটা চলে যায় মাছের মাথা থেকে। তো এভাবে করে ভেজে এর যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা করলা আর আলু। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণের ভাজার মতো ভেজে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ পরিমাণ মতো। এখন একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়েছি, এটা শুধু কষানোর জন্যই, আর এটা একটু ঝোল ঝোল টাইপের তরকারি হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এখানে মরিচ ব্যবহার করব না। আর যদি তারুণ্য ধরে রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু করলা খাবেন। করলা কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের এটা কিন্তু হজমে সাহায্য করে, ডায়াবেটিস কোলেস্টেরল কমায়, তারপরে হচ্ছে ক্যান্সার প্রতিরোধী একটা খাবার। আর সব থেকে বড় কথা, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের কিছুই খেতে ভালো লাগে না, তখন আমাদের কিন্তু এটা রুচির বেশ পরিবর্তন আনে এই করলাটা। তখন কিন্তু দেখবেন জ্বর হলে একটু তিতার তরকারিটাই ভালো লাগে। তো আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, আর হচ্ছে এটা ঝোল ঝোল একটা তরকারি হবে। নামানোর আগে ভাজা ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়ে দিব, তারপরে হচ্ছে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন, সত্যি খুবই ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন এরকম করে রান্না করে খেতে পারেন। তো এরকম ঘরোয়া সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা চোখ রাখবেন। আর হচ্ছে যদি এই ভিডিওটা আপনাদের একটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।